একটু করে ভালোবাসা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমি শুভদীপ, আজকে চলে এসেছি পূর্ব বর্ধমানের কালনা শহরে। কালনার ঐতিহ্যবণিত মহিষমর্দিনী পুজো শুরু হয়ে গেছে, চলছে মেলা, আমি তার ভিডিও করতে এসেছি। এখন আমি দাঁড়িয়ে আছি মেলা একটা প্রান্তে দাঁড়িয়ে আছি আমি এখানে। দেখো এখানে নাগরদোলা রয়েছে বন্ধু, রয়েছে বাচ্চাদের বিনোদনের বিভিন্ন ব্যবস্থা। আমি তোমাদের ঘুরে সব দেখাবো। পুজো শুরু হয়ে গেছে, পুজোর ভিডিও আমি তোমাদের দেখাবো। অন্নক্ষেত্র শুরু হয়ে গেছে, অন্নক্ষেত্রের ভিডিও তোমাদের দেখাবো। এখন আমি মেলাতে রয়েছি, তাহলে সাথে থাকো আর দেখতে থাকো আমার সম্পূর্ণ ভিডিওটা। জায়গা কোথায় কী পাবে, কীভাবে ঢুকবে সবই এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আজ বেশি কথা নয়, আজ শুধু দেখানো। আমি এরপর মহিষমর্দিনী মেলা নিয়ে একটা ভিডিও অবশ্যই করব। আমি নবমী দিন এখানে এসে এই ভিডিওটা করব। তাহলে আজ শুধু দেখালাম প্রথম দিনের প্রস্তুতি পর্ব, মেলায় কোথায় কী পাওয়া যাচ্ছে, কীভাবে আসবে। এই মেলা আসতে হলে তোমাকে অবশ্যই আসতে হবে হাওড়া কাটোয়া শিয়ালদা কাটোয়া মেন শাখা কালনা স্টেশনে। সেখান থেকে দুটো ভাড়া মাত্র 15 টাকা, তুমি পৌঁছে যাবে এই মহিষমর্দিনী মেলাতে। তাছাড়া শান্তিপুর খেয়া পার হয়ে তুমি আসতে পারো এই মেলাতে। মহিষমর্দিনী মেলা এমন একটা জায়গায় হচ্ছে যেখানে হুগলি, বর্ধমান, নদিয়া প্রত্যেকটা জেলার লোক এখানে এসে উপস্থিত হন এবং মেলাকে উপভোগ করেন। তাহলে আজকে আর বেশি কথা না, দেখে রাখো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত।
বন্ধু যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবে, তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজ এখানে রাখি, আবার দেখা হচ্ছে মহিষমর্দিনীর দ্বিতীয় পার্ট নিয়ে। সাথে থাকুন এবং দেখতে থাকুন।